আগের টিউটোরিয়ালে আমরা অ্যাকচুয়াল লিসনার নিয়ে আলোচনা করেছি, আমরা দেখেছি অ্যাকচুয়াল লিসনারটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো যাই হোক, অ্যাকচুয়াল লিসনারটাই আমরা আবার দেখবো আজকে। তো অ্যাকচুয়াল লিসনার এই ম্যাথডটার ক্ষেত্রে, তো এই ম্যাথডের ভেতর আমরা কী করেছি, অ্যাকচুয়াল লিসনার এই একটা অ্যানোনিমাস ক্লাস ক্রিয়েট করেছি এবং এটার ভেতর আমরা অ্যাকশন পারফর্ম এই যে ম্যাথডটা আছে এই ম্যাথডটা আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি বা ওভাররাইড করে দিয়েছি। আর এবার আমরা যখন একটা বাটনে প্রেস করব তখন কি হবে, তখন এই অ্যাকশন পারফর্ম মেথডে আসবে এবং সেট টাইটেল টাইটেলটাকে লাভ এক্সটেন্স কোড করে ফেলবে। ওকে দিলাম, লাভ এক্সটেন্স কোড হয়ে গেল। এবার এই অ্যাকশন পারফর্ম এই যে মেথডটা আছে এই মেথডটার কতগুলো লিমিটেশন আছে, লিমিটেশনগুলো কী কী, যেমন মনে করি যে আমার কিন্তু বাইরে, যেমন মনে করি যে বাইরে একটা ইন্টিজার কী বলবো, একটা ইন্টিজার ভেরিয়েবল আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল, আমি এই জায়গায় লিখলাম ইন্ট আই। তো ইন্ট আই, আই হচ্ছে আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল এই মাইফ্রেম ক্লাসের ভেতর। আমি যদি চাই তাহলে আমি এই মেথড থেকে, অ্যাকশন পারফর্ম মেথড থেকে কোনো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ আমি এই আইটাকে চাইলাম এই মেথডের ভেতর আইটাকে 10 করে দেবো। তো আমি লিখতে পারি আই ইজ ইকুয়াল টু 10, কোনো প্রবলেম নাই। কিন্তু এবার আমি যদি সেম কাজটা লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে করতাম তাহলে সেক্ষেত্রে এরর পাবো, অর্থাৎ আমি একটা লোকাল ভেরিয়েবল ইন্ট এক্স ডিক্লেয়ার করি তাহলে এক্স হচ্ছে এই মাই ফ্রেম কনস্ট্রাক্টরের জন্য একটা লোকাল ইন্টিজার ভেরিয়েবল। এখন আমি যদি এটার ভেতর অ্যাকশন পারফর্মের ভেতর আমি যদি লিখি এক্স ইজ ইকুয়াল টু 20, তো সেক্ষেত্রে আমরা একটা ইরর পাবো। এর কারণ হচ্ছে কি, এক্স হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল, তো এটাকে যদি আমরা রান করতে চাই তাহলে এই যে আমরা একটা ইরর পাবো, অর্থাৎ এই অ্যাকশন পারফর্ম মেথডের ভেতরে আমরা শুধুমাত্র ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবো। তো অ্যাকশন লিসনার নিয়ে তো আমরা দেখলামই, আশা করি এটা নিয়ে আমাদের আর কোনো ধরনের প্রবলেম নাই। এখন আমরা কী করার চেষ্টা করব, আমরা তিনটা বাটন অ্যাড করার চেষ্টা করব। তিনটা বাটন অ্যাড করার চেষ্টা করার আগে আমি একটা কাজ করি, এতটুকু অংশ মুছে দিই, আমি জাস্ট একটা জিনিস দেখাবো। তো এতটুকু অংশ মুছে দিই, আমি কি করতে চাচ্ছি, আমি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো এর জন্য আমি জাস্ট কী করতে পারি, এর জন্য আমার হয়তো মনে হতে পারে আমি জাস্ট লিখব যে সেট ব্যাকগ্রাউন্ড, এটার ভেতরে আমি জাস্ট পাস করে দিব কালার ডট, তারপর এই জায়গায় যে কোনো একটা কালার চুজ করলাম, যেমন ব্লু চুজ করলাম। তো এটাকে যদি রান করি আমরা তো দেখতে পাচ্ছি না কোনো ধরনের কালার এটার ভেতর দেখতে পাচ্ছি না। এই প্রবলেমটা যদি সলভ করতে হয় তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এই উইন্ডোর ভেতরেই তো সব কিছু অ্যাড করি, আমরা যেমন লেবেল অ্যাড করলাম, বাটন অ্যাড করলাম, কোথায় অ্যাড করি, উইন্ডোর ভেতর অ্যাড করি। উইন্ডো হচ্ছে তাহলে একটা বেসিক্যালি কন্টেইনার, আর আমরা যে বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করছি, যেমন যে টেক্সট ফিল্ড অথবা যে বাটন অথবা যে লেবেল, এগুলো হচ্ছে এক এক ধরনের কম্পোনেন্ট। তো আমরা কম্পোনেন্টগুলো কন্টেনারের ভেতরে অ্যাড করছি। তো যাক, আমরা যদি এইটাকে তাহলে কন্টেনার ধরি, তাহলে আমরা যদি কন্টেনারের কালারটাই জাস্ট চেঞ্জ করে দিই তাহলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। কন্টেনারের কালারটা যদি আমরা ব্লু করে দিই তাহলে এই পুরোটা ফ্রেমের কালারই বেসিক্যালি ব্লু হয়ে যাবে। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, কন্টেনার ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করতে পারি, আমরা জাস্ট লিখবো কন্টেনার, এটার নাম দিই সি, এতটুকু লিখলাম। ইজ ইকুয়াল টু, এই জায়গায় আমরা নিজেরা কন্টেনার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো না, আমরা আমাদের যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাই তো বেসিক্যালি একটা কন্টেনার, তাই না? এই ফ্রেমের ভেতর যে কন্টেনারটা আছে সেই কন্টেনারটা ইউজ করব। তো আমি জাস্ট লিখব কন্টেনার সি ইজ ইকুয়াল টু গেট কন্টেন্ট পেন। এই কন্টেন্ট পেন মেথডটা কী করবে, কন্টেন্ট পেন মেথডটা আসলে আমাদের যে কন্টেনারটা আছে সেই কন্টেনারটা রিটার্ন করবে। তো বেসিক্যালি বলতে গেলে যে গেট কন্টেন্ট পেন মেথডটা কী করবে, এই যে উইন্ডোটা আছে উইন্ডোটার যে কন্টেনারটা আছে সেটা জাস্ট রিটার্ন করবে। এখন আমরা কী করব, এই কন্টেনারটার কালারটা আমরা জাস্ট ব্লু করে দিব। তো এর জন্য আমি জাস্ট কী লিখতে পারি, আমি জাস্ট লিখতে পারি সি ডট সেট ব্যাকগ্রাউন্ড, এটার ভেতর লিখলাম কালার ডট, এটার ভেতর লিখলাম ব্লু। আচ্ছা, এবং আগের লাইনটা এটা মুছে দিই, এবার এটাকে রান করি। তো এই যে আমরা যখন উইন্ডোটা দেখতে পাচ্ছি এই উইন্ডোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন কালারটা আমাদের কীভাবে চেঞ্জ করতে হবে এটা করে আশা করি আপনারা সবাই বুঝছেন। তো যাক, এটা মুছে দেই, এটা মুছে দেই। এবার আমি যে জিনিসটা করতে চেয়েছিলাম, আমি এখন কী করব, তিনটা বাটন অ্যাড করব। এই জন্য তিনটা বাটনের ভেরিয়েবল আমি লিখলাম এই জায়গায় যে বাটন ওয়ান, এই জায়গায় লিখবো বাটন টু এবং বাটন থ্রি। এবার বাটন ওয়ান টু থ্রি এই সবগুলোর অবজেক্ট ক্রিয়েট করি। তো বাটন ওয়ান ইকুয়ালস নিউ যে বাটন, এটার ভেতর লেখা থাকবে কি, রেড লেখা থাকবে এটার ভেতর। সেম ওয়েতে বাটন টু এবং বাটন থ্রি এর জন্য আমরা কাজটা করব, বাটন টু তে লেখা থাকবে ব্লু এবং বাটন থ্রি তে লেখা থাকবে ব্ল্যাক। এবার যেহেতু আমরা সেট লেআউট ইকুয়ালস, আমরা সেট লেআউট নাল দিয়েছি, তো আমাদের নাল লেআউট ইউজ করছি। তো আমাদের তিনটা বাটনের জন্য কি করতে হবে, বাউন্স সেট করে দিতে হবে। তো আমি সবগুলো বাটনের জন্য এই জায়গায় বাউন্স ঠিক করে দিলাম। এখন হচ্ছে আমাদের লাস্ট কাজ, লাস্ট না ঠিক মানে যাক, এইবার হচ্ছে আমাদের বাটনটাকে অ্যাড করতে হবে। তো তিনটা বাটনকে আমি অ্যাড করে দিলাম, অ্যাড লিখলাম বাটন ওয়ান, বাটন টু আর হচ্ছে বাটন থ্রি। এবার এটাকে যদি রান করি তাহলে আমরা অনেকটা এমন কিছু আউটপুট দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি এখন আমি রেড বাটনে প্রেস করলে এটা ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে, ব্লুতে প্রেস করলে ব্লু হয়ে যাবে, ব্ল্যাকে প্রেস করলে এটা ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে। এর জন্য অবশ্যই আমার অ্যাকচুয়াল লিসেনার অ্যাড করতে হবে।
তো অ্যাকশন লিসেনারটা যদি আমি অ্যাড করি তাহলে কীভাবে অ্যাড করবো? তো আমি বাটন ওয়ানের জন্য ফার্স্টে অ্যাকশন লিসেনার অ্যাড করবো, বাটন টু এর জন্য অ্যাকশন লিসেনার, পরে বাটন থ্রি এর জন্য অ্যাকশন লিসেনার অ্যাড করবো। তো এভাবে তো কাজ করে। তো আমি জাস্ট লিখলাম বাটন ওয়ান ডট অ্যাড অ্যাকশন লিসেনার। এখন এটার ভিতরে অ্যানোনিমাস ক্লাস ক্রিয়েট করে তো আমি লিখি নিউ অ্যাকশন লিসেনার। এইবার এই অ্যাকশন পারফর্ম মেথডটার ভিতরে আমি জাস্ট লিখে দিই, ও আমাদের তো ফার্স্টে কন্টেনার লাগবে, কারণ কন্টেনার কালারটা তো আমরা চেঞ্জ করবো। আমি একটা কাজ করি, তাহলে আমি একটা কন্টেনারের অবজেক্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে নিয়ে নিই। ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে কেন নিব? কারণ আমি যদি এই জায়গায় কন্টেনার অবজেক্ট নিই তাহলে কিন্তু আমি অ্যাকশন পারফর্ম এই মেথডের ভিতরে কন্টেনারের অবজেক্ট ইউজ করতে পারবো না। কন্টেনার অবজেক্টটা তাহলে আমাদের কী করতে হবে? কন্টেনার অবজেক্টটা আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে নিতে হবে। তো আমি জাস্ট লিখলাম কন্টেনার, এটার নাম দিই কন দিই জাস্ট। এবার আমাদের কন্টেনারের যেহেতু অবজেক্ট রেফারেন্স নিয়েছি তো কন্টেনার অবজেক্টটাও আমরা নেই, তাহলে আমি লিখি কন ইকুয়ালস কী লিখবো? গেট কন্টেন্ট পেইন। এই মেথডটা কী করবে? কন্টেনারটা জাস্ট রিটার্ন করবে। তো কনের ভেতর আমাদের কন্টেনারটা আছে। তো যাই হোক, আমি যখন বাটন ওয়ানে প্রেস করবো, তো বাটন কোন বাটন ওয়ান হচ্ছে এই যে রেড বাটন। তো আমি যখন বাটন ওয়ানে প্রেস করবো তখন কন্টেনার কালার রেড হয়ে যাবে। এই জন্য আমি জাস্ট কী লিখবো? আমি জাস্ট লিখবো কন ডট সেট ব্যাকগ্রাউন্ড, এটার ভিতর লিখলাম কালার ডট রেড। এবার সেম কাজটা আমার করতে হবে বাটন টু আর বাটন থ্রি এর জন্য। তো আমি একটা কাজ করি, এতটুকু অংশ কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে বাটন টু এর জন্য, এখানে জাস্ট লিখলাম বাটন টু। এবং বাটন টুতে যদি প্রেস করি তো এটা হচ্ছে বাটন টু। বাটন টুতে প্রেস করলে কালার ব্লু হয়ে যাবে, তো এই জন্য আমি জাস্ট এখানে লিখলাম কালার ডট ব্লু। তো এবার আমাদের লাস্ট বাটনটার জন্য অ্যাড করতে হবে, আমাদের অ্যাড করতে হবে বাটন থ্রি এর জন্য। তো এই জায়গায় আমি জাস্ট লিখলাম বাটন থ্রি ডট অ্যাড অ্যাকশন লিসেনার। এবং এই বাটন থ্রিতে যখন প্রেস করবো তখন আমাদের কালারটা কি ব্ল্যাক হয়ে যাবে, তো এই জায়গায় জাস্ট থাকবে কালার ডট ব্ল্যাক। এবার এটাকে রান করলাম, আচ্ছা দেখি কোনো কাজ হয় কিনা। আমি রেডে প্রেস করলাম, তো এই যে ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গিয়েছে। আমি ব্লুতে প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ড ব্লু হয়ে গিয়েছে। এবং ব্ল্যাকে প্রেস করলাম, রেড ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গিয়েছে। কিন্তু এখনও কিন্তু আমাদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, আমাদের তিনটা বাটনের জন্য তিনটা অ্যাকশন লিসেনার অ্যাড করতে হচ্ছে, যেটা কিন্তু আসলে বলতে গেলে অনেক লিখা। আমরা চাইলে কিন্তু আমরা একটা মেথডের মধ্যেই এই সবগুলো কাজ করতে পারি। আমাদের এই তিনটা প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা করে মেথড অ্যাড করতে হয় না। তো সেটা কীভাবে করতে হয় সেটা আমরা নেক্সটে দেখবো।